हेलो स्टूडेंट्स, वेलकम टू अ न्यू एपिसोड ऑफ जेएनबीएसटी मैथ। जौहर नवोदय विद्यालय प्रवेशिका परीक्षार मैथ क्लास आज के शाह इंस्टीट्यूटे अंश विषय तीनटे समस्या समाधान करब। निश्चित नवोदय नामक बोयर अंश चैप्टर 19 नम्बर चैप्टर से तीनटे विशेष समस्या एकटू जटिल एकटू कठिन किंतु आमरा समाधान कौशलटा देखे नेब, तारपर हयतो आमादेर काछे आर जटिल बोले मने हबे ना। तो आमादेर बोयेर 21 दागे जे समस्याटी रयेछे नतून बोये सेटा हबे 91 दाग। আমি সমস্যাটি পড়ছি, বোর্ডে লেখা আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। যাদের কাছে বই আছে তারা বইটিকে খুলে দেখো। কুণালের দাদু তার মোট জমির 0.75 অংশে আখ চাষ করেছে, বাকি জমিতে ফুল চাষ করেছে। যদি আরও 0.15 অংশে ফুল চাষ করতেন তাহলে আখের জমি হতো 15 বিঘা। এ বছর কত বিঘা জমিতে ফুল চাষ করেছেন? সমস্যাটি একটু ঘুরিয়ে বলা আছে, দেখে নাও। মনে করি আমরা মোট জমি এক অংশ, মনে করি মোট জমি এক অংশ, তার মধ্যে তিনি আখ চাষ করেছেন 0.75 অংশে, আর ফুল চাষ তাহলে কতটুকু জমিতে করেছেন? বাকি জমি পড়ে থাকলো 1 থেকে 0.75 বিয়োগ করলে পড়ে থাকে 0.25 অংশ। এই অংশে তিনি ফুল চাষ করেছেন। এইবার চলে আসবো আমরা এই কোয়েশ্চেনের একদম ভাইটাল পয়েন্টে, যে যদি তিনি 0.15 অংশে মানে আরও বেশি এই অংশে ফুল চাষ করতেন তাহলে ফুল চাষ হতো কতটুকু জমিতে? 0.25 যেটা ফুল চাষ করেছেন তার সঙ্গে 0.15 অংশ যোগ হতো, 0.40 অংশে তিনি ফুল চাষ করতেন। কিন্তু ওই যে ফুল চাষের জমি মনে করলাম, এইটুকু ফুল চাষের জমি, আর এই বাকিটা আখ চাষের জমি, তাহলে এই এর পরে আর যে 0.15 অংশে তিনি ফুল চাষ করবেন সেই অংশটা কোথা থেকে আসবে? তার তো আরও এক্সট্রা জমির কথা বলা হয়নি প্রশ্নে। প্রশ্নে বলা হচ্ছে যে ওই জমির মধ্যে থেকেই 0.15 অংশে তিনি ফুল চাষ করতেন যদি আখ চাষ না করে। তাহলে আমাদের আখ চাষের জমি থেকে এই যে জমিটুকু নেওয়া হলো এটা আখ চাষের জমি থেকে নেওয়া হবে, তাহলে আখ চাষ তখন হবে কতটুকু অংশে? 0.75 থেকে 0.15 বিয়োগ করে দিতে হবে, 0.60 অংশে তিনি আখ চাষ করতেন। আখ চাষের জমি খানিকটা কমে যেত এবং সেই যে কমে যাওয়া অংশ সেই অংশটাতে তাকে ফুল চাষ করতে হতো, বা ফুল চাষ করার জন্য তাকে যেটুকু অংশ বাড়াতে হচ্ছে সেই অংশটুকু আখ চাষের থেকে কমিয়ে তবেই তাকে ফুল চাষ করতে হতো। এই জায়গাটা যদি তুমি ধরতে পারো তাহলে এই সমস্যা সমাধান করাটা একদম ইজি। যে 0.60 অংশে তিনি আখ চাষ করতেন যদি কিনা ফুল চাষ বেশি জমিতে করতেন তাহলে এই অংশটা হতো 15 বিঘা। তাহলে এত অংশ সমান সমান 15 বিঘা, এক অংশ সমান সমান কত? সেটা আমরা পেতাম 25 বিঘা। কিন্তু প্রশ্নে চেয়েছে এ বছর তিনি কতটুকু জমিতে ফুল চাষ করেছেন। তাহলে মোট জমি 25 বিঘা, তার 2.5 অংশ এখান থেকে আমরা নির্ণয় করেছি সেই অংশে তিনি ফুল চাষ এ বছর করেছেন। যদি 0.15 অংশে আরও ফুল চাষ হতো সেটা বাদ, কতটুকুতে করেছেন সেটা হচ্ছে 0.25। গুণ করে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 6.25 বিঘা জমি। তাহলে এবছর তাহলে 6.25 বিঘাতে তিনি ফুল চাষ করেছেন। তো এবার চলে যাব আমরা পরবর্তী সমস্যায়। কোয়েশ্চেন নাম্বার 48 এবং নতুন বইয়ে 118 দাগ। তোমাদের ছাদের ট্যাঙ্কে 23/25 অংশ জলপূর্ণ রয়েছে। তুমি 30 লিটার জল ব্যবহার করার পর আরও 200 লিটার জল ওই ট্যাঙ্কে পড়ে রইল, তাহলে ওই ট্যাঙ্কে মোট কত লিটার জল ধরে? সমস্যাটি খুব একটা জটিল নয়, জাস্ট একটু ছবির সাহায্যে বুঝে নাও যে এই ট্যাঙ্কের মোট জল তো এক অংশ, এটা আমরা ধরে নেব।
তাহলে এর 23/25 অংশ জলপূর্ণ রয়েছে, 23/25 অংশ জলপূর্ণ রয়েছে। এবার এই যে জলপূর্ণ রয়েছে এটুকুতে আমরা কতটুকু জল ধরতে পারি? 30 লিটার ব্যবহার করেছি আর 200 লিটার পড়ে রইল, তাহলে টোটাল এই 230 লিটার, এটাকে যোগ করে আমরা পেলাম 230 লিটার। এই 230 লিটার জল ওই ট্যাঙ্কিতে রয়েছে, ব্যবহার করার আগে, 30 লিটার ব্যবহার করার আগে 230 লিটার জল এই ট্যাঙ্কিতে রয়েছে, আর ওই ট্যাঙ্কির 23/25 অংশ সমান 230 লিটার। এই সমীকরণ পেয়ে গেছি, তাহলে 1 অংশ সমান কত? 230/23/25, 23 দিয়ে এটাকে কাটবো, পেলাম 10, 250 লিটার। তাহলে আমরা বলতে পারি ওই ট্যাঙ্কে 250 লিটার জল ধরে। এবারে সমস্যা 50 দাগ এবং নতুন বইয়ের 120 দাগ। একটি ট্যাঙ্কের 1/5 অংশ জলে ভর্তি রয়েছে, ওই জলের 0.7 অংশ সমান 10 লিটার হলে ওই ট্যাঙ্কি ভর্তি করতে আর কত লিটার জল দরকার? ঠিক এই আগের যে সমস্যা সমাধান করলাম সেই সমস্যার থেকে প্রাপ্ত ধারণার প্রয়োগ করে এই সমস্যাটি সমাধান করতে হবে। এই সমস্যাটি কিন্তু একটু জটিল এবং একটু কঠিন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা সমস্যা। তো আমরা ট্যাঙ্কির ছবিটা প্রথমে আঁকলাম, এর 1/5 অংশ জলে ভর্তি রয়েছে, তাহলে ফাঁকা রয়েছে কতটুকু অংশ? মনে করি এই ট্যাঙ্কির মোট আয়তন 1 অংশ, তার থেকে 1/5 অংশ জলে ভর্তি রয়েছে, বিয়োগ করলাম 4/5 অংশ, এই অংশটা কিন্তু ফাঁকা রয়েছে। তাহলে এই যে ফাঁকা জায়গাটা আমাকে ভর্তি করতে হবে জল দিয়ে, তো সেই ফাঁকা জায়গাটা কতটুকু আয়তন সেটা নির্ণয় করতে হবে, এটাই এই প্রশ্নের থেকে চাওয়া হয়েছে। তো আমরা দেখব যে এই 1/5 অংশ জল যেটা ভর্তি রয়েছে সেই 1/5 অংশের 0.7 অংশ, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে 10 লিটার হয়, আমরা সমীকরণ পেয়ে গেছি। এবার কি করব, এই 7 এই পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 করব, 5 আর 10 নিচে থাকলো, 7 উপরে থাকলো, এত অংশ সমান 10 লিটার। এবার চলে যাব যে এত অংশ, এই অংশটা সমান যদি 10 লিটার হয় তাহলে 1 অংশ সমান কত? 10/7, নিচেরটা উপরে চলে গেল, আর আমার ভর্তি করতে হবে এই অংশটা 4/5 অংশ, তাহলে 4/5 অংশ সমান কত? এই যে রাশিটা আমরা পেয়েছি তার সাথে 4/5 গুণ করলাম, 5/5 কাটলাম, 10/10 100 গুণ 4/400/7, 400কে 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 1 অবশিষ্ট থাকছে, 57.1/7, তাহলে 57.1/7 লিটার জল প্রয়োজন হবে ওই পাত্রটাকে সম্পূর্ণ ভর্তি করতে, তাহলে সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। তো আমাদের অংশ চ্যাপ্টারে আমরা পেয়েছি 130টি সমস্যা, 130টি সমস্যার সমাধান করা যাবে সেই টোটাল কনসেপশন আমরা পাবো আজকে আমাদের আরিভু ইউটিউব চ্যানেলে লাইভ সেশনে আসবো 9টার সময়, তখন এই চ্যাপ্টারের টোটাল ফান্ডামেন্টালটা আলোচনা করা হবে, সবাই আরিভু চ্যানেলটাকে ফলো করবে। তো আজকে আমাদের কুইকেল চ্যানেলের যে ম্যাথ ক্লাস সেটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য সমস্যাকে সামনে এনে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো, এবং পরবর্তী ক্লাসটি সবার আগে যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করো এবং আজকের ভিডিওটাকে লাইক করে রাখো।